আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় মাড়ি থেকে রক্ত আসা রোগ এই রোগের চিকিৎসা ও তার খরচ সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই মাড়ি থেকে রক্তপাত হয় যখন ব্রাশ করতে যান এছাড়া আপেল বা পেয়ারা জাতীয় ফলে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই মাড়ি থেকে এমনভাবে রক্ত বেরিয়ে আসতে দেখা যায় এছাড়া যখন ঘুম থেকে উঠে অনেকে ব্রাশ করার সময় থুতু ফেলার সময়ও মাড়ির থেকে এভাবে রক্ত বেরিয়ে আসতে দেখা যায় তো ভিয়ার্স মূলত এই যে সমস্যাটা এটিকে বাংলাতে মাড়ির প্রদাহ বলা হয়ে থাকে এবং আমরা মেডিকেল ভাষায় এটিকে জিনজিভাইটিস বলে থাকি যেটির বাংলা অর্থ মাড়ির প্রদাহ এই মাড়ির প্রদাহ বিভিন্ন কারণে হতে পারে জিনজিভাইটিসে আক্রান্ত মাড়ি থেকেই রক্তপাত হয়ে থাকে ভিওর্স এখানে যে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের মাড়ি বেশ ফুলে ফুলে গেছে এই মাড়িটি জিনজিভাইটিসে আক্রান্ত হওয়ার কারণেই কিন্তু এমনটি হয়েছে যখন মাড়ি জিনজিভাইটিসে আক্রান্ত হয় তখন লাল বর্ণ ধারণ করে এবং দেখেই বোঝা যায় যে জায়গাটি অসুস্থ একটু হালকা হালকা লাল ধরনের হয়ে যায় ইনফেকশন হয়ে যায় তো যখন মাড়ি জিনজিভাইটিসে আক্রান্ত হয় তখনই মাড়ি থেকে রক্ত বেরিয়ে আসে এর অন্যতম কারণ হলো। ক্যালকুলাস বা আমরা যে খাবারগুলো প্রতিদিন খেয়ে থাকি এগুলা দাঁত এবং মাড়ির সংযোগস্থলে জমা হয়ে ধীরে ধীরে মাড়ির ভিতরে ঢুকতে থাকে এবং তা থেকে ব্যাকটেরিয়ায় ইনফেকশন হয়ে মাড়ি এভাবে ফুলে যেয়ে লাল বর্ণ ধারণ করে এবং লিকেজ হয়ে সেখান থেকে রক্তপাত হয় তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে কারো মাড়ি যদি জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয়ে থাকে তার জন্য যে চিকিৎসা পদ্ধতি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ক্ষেত্রে দাঁত এবং মাড়ি স্কেলিং করে বা পুরো মুখটা ওয়াশ করানোর পরে দিন পাঁচ দিন হতে পারে সাত দিন হতে পারে বা দশ দিন হতে পারে একটা ওষুধের ডোজ নিয়ে অর্থাৎ আপনার যে ডাক্তারের কাছে আপনি ট্রিটমেন্ট হবেন তিনি দেখার পরেই ডিসাইড করবেন যে কতদিন আপনাকে ওষুধ খেতে হবে দাঁত স্কেলিং করানোর পরে আপনাকে কয়েকটা দিন ওষুধ খেতে হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলাস হয়েছে আর এই ক্যালকুলাসের জন্যই কিন্তু এই দিকটা দেখতে পাচ্ছেন যে সুস্থ রয়েছে কিন্তু এইখানে দেখা যাচ্ছে এই ক্যালকুলাসের কারণে এখানে জীবাণুদরা সংক্রমিত হয়েছে ফুলে ফুলে লাল হয়ে আছে আর মাড়ি যদি এমন বর্ণ ধারণ করে তখন সেখান থেকে ব্লিডিং হতে দেখা যায় তো যখন আপনি দাঁতগুলো স্কেলিং করাবেন ওয়াশ করাবেন তখন কিন্তু এ ধরনের যে ক্যালকুলাস থাকবে সেটি মাড়ির ভিতর থেকে বেরিয়ে আসবে এবং সেটি সুস্থ করার জন্য আপনাকে পাঁচ দিন বা সাত দিন বা দশ দিনের মতো ঔষধ সেবন করতে হবে শুধুমাত্র স্কেলিং করালেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান নাও হতে পারে এর সঙ্গে সঙ্গে আপনাকে কয়েক দিনের ঔষধ খেতে হবে যদি আপনি এই জিনজিভাইটিস সমস্যা থেকে মুক্ত হতে চান যাদের জিনজিভাইটিস অ্যাকুইট জিনজিভাইটিসে পৌঁছে গেছে বা অনেক বেশি হয়ে গেছে তাদের কয়েক দিন পর একবার স্কেলিং করার কয়েক মাস পরে আবারও কিন্তু একই সমস্যা ফিরে আসতে পারে সেক্ষেত্রে আপনার ডেন্টিস্টই আপনাকে পরামর্শ দিবেন যে নেক্সট কতদিনের মধ্যে আপনাকে আবারও দাঁত স্কেলিং করার প্রয়োজন রয়েছে তো মূলত দাঁত যখন জিনজিভাইটিসে আক্রান্ত হয় তখনই মাড়ি থেকে রক্ত চলে আসে আর এই জিনজিভাইটিসের যে ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে তা হলো দাঁত এবং মাড়ি উভয়ই স্কেলিং করে দাঁতগুলা ওয়াশ করে স্কেলিং করে কয়েকটা দিন ওষুধ খেলেই এ ধরনের সমস্যা ভালো হয়ে যায় এখন আসুন স্কেলিং বা এ রোগের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তার খরচ সম্পর্কে ভিওর্স ডাক্তার এবং চেম্বার ভেদে এ ধরনের ট্রিটমেন্ট খরচ এক এক রকম হয়ে থাকে ভিওয়ার্স আপনি যদি দাঁতের চিকিৎসার খরচ সম্পর্কে শুধুমাত্র এই চিকিৎসা নয় যে কোনো চিকিৎসা খরচ সম্পর্কে দাঁত বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে যে ভিডিওটি আপনি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ইমো নাম্বার দেওয়া আছে এবং কিছু নিয়ম দেওয়া রয়েছে এই নিয়ম মেনে আপনি এস করেন ইনশাল্লাহ আমি উত্তর দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম